আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিউশন বিটি 100 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কেমনে করতে হয় সেই বিষয়ে। তো বন্ধুরা, আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, ক নাম্বার, সেটি হচ্ছে 0.2 পৌনঃপুনিক। তো আবৃত দশমিক ভগ্নাংশ বলতে আমরা এই পৌনঃপুনিক সংখ্যাকেই বুঝি। তো বন্ধুরা, তোমরা সবাই খেয়াল করো, এটাকে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটি আমি আজকে দেখাবো। দেখো, এখানে আছে 0.2 পৌনঃপুনিক। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে কোথায় দশমিক আছে আর কোথায় পৌনঃপুনিক আছে সেটা দেখার কোনো দরকার নাই। সরাসরি আমরা সংখ্যাটা শুধু লিখব, এখানে আছে 2। ওকে, 2 আমরা লিখে ফেললাম। এখন 2 এর আগে তার মানে হচ্ছে পৌনঃপুনিক সংখ্যার আগে যতগুলো সংখ্যা দশমিকের আগে থাক আর পরে থাক, যতগুলো সংখ্যা পৌনঃপুনিক ছাড়া থাকবে সেগুলা এই পৌনঃপুনিক সংখ্যা অথবা এই সবগুলো সংখ্যা থেকে আমরা বাদ দিব। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এই 2 ব্যতীত আর কোনো সংখ্যা এখানে নেই, আছে 0। এখানে 0 বাদ দিলেও যা না দিলেও তা। তো আমরা 2 লিখলাম উপরে, নিচে আছে বাই দিব। বাই দেওয়ার পরে এখন আমরা লিখব এখানে পৌনঃপুনিক সংখ্যা যে কটা থাকবে তাদের জন্য একটি করে 9 লিখতে হবে। তো আমরা একটা 9 লিখে দিলাম। এখন আরেকটা কথা আছে, সেটি হচ্ছে এই দশমিকের পরে এবং পৌনঃপুনিক সংখ্যার আগে এই মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার জন্য একটা করে এই 9 সাথে 0 বসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোনো সংখ্যা নেই, এই জন্য এখানে 9 হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি 2/9 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি দেখাবো 2 নম্বর অঙ্কটি, অর্থাৎ খ নম্বর অঙ্কটি। বন্ধুরা, খ নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি আমরা এখানে পৌনঃপুনিক এবং দশমিকের পরে আগে এগুলো সব বিবেচনা বাদ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 35 আছে। তো আমরা 35 প্রথমে আমরা লিখে নেব, 35 লিখে নিলাম। এখন আমরা করব কি, এখানে পৌনঃপুনিক সংখ্যা মানে পৌনঃপুনিক সংখ্যা ব্যতীত আর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে বিয়োগ করব। তো দেখা যাচ্ছে যে এখানে পৌনঃপুনিক সংখ্যা 3 এবং 5, এছাড়া আর কোনো সংখ্যা নেই, এজন্য এখানে বিয়োগ কিছু হবে না। যদি বিয়োগ হয় তাহলে 0 হবে, কিন্তু এখানে 0 বিয়োগ করলেও যা না করলেও তা। তো আমরা এখন লিখে ফেলবো বাই, এখানে পৌনঃপুনিক সংখ্যা একটা 3 আছে। আমরা জানি যে প্রতিটি পৌনঃপুনিক সংখ্যার জন্য একটি করে 9 লিখতে হয়, এখানে পৌনঃপুনিক সংখ্যা আছে একটা 2টা। তো আমরা এখানে নিচে লিখব 2টা 9। এখন আর একটা কথা, সেটি হচ্ছে দশমিকের পরে এবং পৌনঃপুনিক সংখ্যার আগে এই মাঝখানে কোনো সংখ্যা নেই, এজন্য আমরা এখানে 0 দিতে পারতেছি না, তা না হলে একটা করে 0 বসতো যে করে সংখ্যা থাকবে। তো বন্ধুরা, আমরা দেখতে পারলাম যে এখানে এটাই হচ্ছে একটা আমাদের অ্যান্সারটা, 35/99। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখবো। গ নম্বর প্রশ্নের মধ্যে লেখা আছে যে এখানে পৌনঃপুনিক এবং দশমিক সংখ্যা এগুলো সব বিবেচনা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 আছে, 13। তো এখান থেকে আমরা দেখব আবৃত ছাড়া মানে অনাবৃত সংখ্যা যদি থাকে তাহলে আমরা বলছিলাম যে এখানে ওই সংখ্যাটা বিয়োগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবৃত ছাড়া অনাবৃত একটি সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। এখানে আমরা 1 বিয়োগ করে দেব, বিয়োগ করে দিয়ে বাই লিখব। বাই লেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি পৌনঃপুনিক সংখ্যা একটা, এজন্য একটা 9, এবং পৌনঃপুনিক ছাড়া আর দশমিকের এই পাশে এবং পৌনঃপুনিকের মাঝে একটা সংখ্যা আছে, একটা সংখ্যার জন্য একটা 0, যেখানে আমি আগে আলোচনা করে দিয়েছি যে এখানে পৌনঃপুনিকের পরে এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এখানে একটা করে 0 লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 1 আছে, এজন্য একটা 0 দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা এই কাজটা করবো কি, এখান থেকে 13 থেকে 1 বিয়োগ করবো, তাহলে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 9। তো এখন আমরা 4 দ্বারা এখানে কাটতে পারি, 4 দ্বারা কাটা যাবে না, তো 3 দ্বারা কাটা যাবে। এখানে 3 4 12 আর এখানে 3 30 90। তো এখানে আবার 4 কাটা যায়, 2 2 4 আর এখানে 15 2 30। তো আমরা পাইলাম কি, এখানে 2/15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা অ্যান্সার, আবার এটাও অ্যান্সার। এখন গ নম্বর প্রশ্নটি এখানে আছে, আমরা আগে বলেছি দশমিক পৌনঃপুনিক সব বিবেচনা বাদ দিয়ে এখানে আমাদের সংখ্যা আছে মোট 378, অর্থাৎ 378। এখন আমরা দেখব এখানে মাইনাস, এখন পৌনঃপুনিক ছাড়া সংখ্যা মানে অনাবৃত সংখ্যা আছে 3 এবং 7, এজন্য আমরা 3 এবং 7 এই সংখ্যা থেকে বিয়োগ করে দিব। এখন বাই আকারে লিখব। তো নিচে আমরা লিখব পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা 9,
এবং দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে একটা সংখ্যা আছে এজন্য একটা জিরো। তো আমরা এখন কি করব, সেটা হচ্ছে 378 থেকে 37 বিয়োগ করব। তো বিয়োগ করে দেখি কত হয়, 8 থেকে 7 বাদ দিলে 1, 7 থেকে 3 বাদ দিলে 4, তারপরে 3 থেকে 3 বাদ দিলে সরি এখানে 3 আছে, 3 লিখলাম। তো নিচে হচ্ছে আমাদের 90। বন্ধুরা এবার শেষের অঙ্কটিতে দেখা যাচ্ছে যে এখানে আছে 62306। তো আমরা প্রথমে কী করবো, 62306 লিখে ফেললাম। এখন আমরা দেখব, আমরা জানি যদি দুইটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক থাকে আর যদি মাঝে কতগুলো সংখ্যা থাকে তাহলে আমরা ভেবে নিব সবগুলোর মধ্যেই পৌনঃপুনিক আছে, অর্থাৎ থ্রির ওপরও পৌনঃপুনিক আছে, জিরোর ওপরও আছে এবং সিক্সের ওপরও আছে, মানে এই তিনটা সংখ্যার উপরেই পৌনঃপুনিক আছে। তো আমরা এখন দেখব যে সবগুলাই লিখে ফেললাম, এখন এখান থেকে যেহেতু এই তিনটার উপরে পৌনঃপুনিক আছে এজন্য আমাদের বিয়োগ করতে হবে 62, 62 বিয়োগ করতে হবে। এখন ভাগাকার লিখতে হবে, এরপর আমাদের দেখতে হবে যে পৌনঃপুনিক সংখ্যা কয়টা আছে, তিনটা, এজন্য তিনটা 9, তিনটা 9 দেওয়ার পরে পৌনঃপুনিক সংখ্যার আগে এবং দশমিকের পরে একটা সংখ্যা এজন্য একটা 0। তো আমরা এখন এই সংখ্যাটা বিয়োগ করব, এই 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, এখানে 0, 0 থেকে 6 বাদ, অর্থাৎ 10 থেকে 6 বাদ দিলে হয় কত, 4। ওকে, এখন আমরা এখানে হাতে রেখেছি, তো 3 থেকে 1 বাদ দিলে 2, তারপর এখানে 2, তারপর এখানে 6 বাই এখানে আছে 9990। ওকে বন্ধুরা, এটাই অ্যান্সার। যদি কোনো সংখ্যা কাটাকাটি যায় এর দুইটার মধ্যে তাহলে কাটাকাটি করে ওটাই অ্যান্সার, এটা অ্যান্সার দেখলেও সমস্যা নাই। তো বন্ধুরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।